প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন ট্রাক বিক্রির কথা বলে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাত আটক বগুড়ার আদমদেঘিতে ফারুক হোসেন নামের এক সৌদি প্রবাসীকে ট্রাক বিক্রির কথা বলে ডেকে নিয়ে উপযুপরি ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে আহত সৌদি প্রবাসী ফারুক হোসেনকে গ্রামবাসী উদ্ধার করে প্রথমে আদমদিঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বুধবার বাইশ নভেম্বর আদমদিঘি উপজেলার ডুমুরি গ্রাম বরতলা নামক স্থানে এই ঘটনা ঘটে আহত ফারুক হোসেন উপজেলার ডহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে গ্রামবাসী হামলাকারী আদমদিঘি উপজেলার কান্টার পাড়ার মুক্তার হোসেনের ছেলে আতিকুল ইসলাম বয়স ষোলো তেলস জয়দেবপুরের আনোয়ার হোসেনের ছেলে পারভেজ বয়স পনেরো ও ডহরপুর গ্রামের মুঘল হোসেনের ছেলে নাফিউল ইসলাম বয়স পনেরোকে আটক করে পুলিশের শপথ করেন পুলিশ ও স্থানীয়রা জানান বুধবার বিকেলে সৌদি আরব থেকে ছুটিতে আসা ফারুক হোসেন একটি ট্রাক কেনার জন্য খোঁজ করছিল এ সময় আটক ওই তিন কিশোরদের সন্ধানে ট্রাক বিক্রি আছে বলে ফারুক হোসেনকে ডেকে প্রথমে আদমদিঘির মুরইল বাজারে নিয়ে যায় সেখান থেকে বিকেল পাঁচটায় ওই তিনজন মোটরসাইকেল যোগে ফারুক হোসেনকে ট্রাক দেখানোর কথা বলে নসরতপুর ইউপির ডুমুরি গ্রাম বর্তলা নামক স্থানে নিয়ে যায় এরপর কৌশলে ট্রাক না দেখিয়ে সৌদি ফেরত ফারুক হোসেনকে উপচুপুরী সুরিকাঘাতে হত্যার চেষ্টা করে এ সময় তার চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে ওই তিন কিশোরকে আটক করে পুলিশে খবর দেন পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন আদমদিগি থানার অফিসার ইনচার্জ এরজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে